আজ শুক্রবার 9ই ভাদ্র 2022 সালের 26শে আগস্ট। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ যদি বিদেশের কোনো জমিতে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেটি চড়া দামে বিক্রি হবে, যার কারণে আপনারা বেশ লাভ বা মুনাফাও অর্জন করতে চলেছেন। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশান, কোনো পার্সোনাল প্রেডিকশান কিন্তু নয়। যাদের চন্দ্ররাশি কন্যা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর ভিডিওটি শুরুতে আমরা পজিটিভ বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, তারপর নেগেটিভ কী কী থাকছে, পরিশেষে টোটকা উপায় মন্ত্র নিয়ে আমরা থেকে থাকি। সুতরাং অর্থগতভাবে আজকের দিনটিতে ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন আছেন, একাধিক উপায়ে আয় ইনকাম আপনাদের বাড়বে। তৎসত্ত্বেও নতুন কোনো উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়তে চলেছে। পরিবারের সমস্যাগুলিকে আজ আপনারা অগ্রাধিকার দিতে চলেছেন। আজ কোনো বিলম্ব ছাড়াই পরিবারের কোনো সমস্যা নিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করুন, অবশ্যই কোনো না কোনো সমাধান খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। আজ আপনাদের বন্ধু স্বজনদের সাথেও কিন্তু ভাব ভালোবাসা বাড়তেই চলেছে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ কোনো প্রকার সমস্যায় যদি আপনারা পড়েন, ডাইরেক্ট সংঘাত করা থেকে এড়িয়ে চলুন। নিজের কাজের ব্যাপারে নিজেদেরকে মনোযোগী করুন। আর দ্রুত সমস্যায় পড়লে দ্রুত আচরণ করার বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার কারণে আপনারা স্বীকৃতি পেতে চলেছেন। তবে যারা চাকরিজীবী আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। নতুন কোনো নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। রাজনীতিবিদদের জনসংযোগ করার আগে আপনাদের মাস কমিউনিকেশন স্কিলকে আরও আপগ্রেড করবার প্রয়োজন আছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা, এটি কিন্তু আপনার শিশুসুলভ ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। তাই শৈশবকালীন যে দুঃখের স্মৃতি, সেগুলিকে পুনরায় রোমন্থন করার কোনো প্রয়োজন নেই। বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। কালো ছাতা, কালো ছোলা বা সরিষার তেল, কালো কাপড় হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারলে দীর্ঘস্থায়ীভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে।